আপনাদের খালেক ভাইয়ের মা আসতেছে, আমরা একটু খালেক ভাইয়ের মা আসতেছে কারণ ছেলের বউ এবং ছেলে কতদিন তারা আলাদা থাকছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তাদেরকে এখন নতুন করে তাদেরকে আবার আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন, কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে আজকে কি সুন্দর দেখা যাচ্ছে, আপনার নাতিনের পাশে আপনার এক পাশে আপনার ছেলে এক পাশে ছেলের বউ, আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই। হ্যাঁ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? তো আপনি চান না সারা জীবন ওরা এইভাবে সুন্দরভাবে থাকুক আপনার ছেলে আর ছেলের বউ? হ্যাঁ চাই তো। হ্যাঁ ধরেন এই যে যারা তারা বলছে অভাবের কারণে যায়, অনেকে যারা বিত্তশালী আছে তারা অনেক সাহায্য সহযোগিতা করবে হয়তো এই ভিডিওটা দেখলে, হ্যাঁ তখন দোকান করবে বা একটা কিছু। এখন আপনার ছেলের বউ আর ছেলেকে একটু আপনি একটু মা হিসাবে মিলিয়ে দেন, আমরা একটু এড়িয়ে দেখতে চাচ্ছি পিছনে যা হয়েছে সব ভুলে গিয়ে। অবশেষে মৌসুমীর মা ফিরে এলেন তার নিজ সংসারে, আমরা সেই মহেন্দ্র খনের অপেক্ষায় আছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। শুধু এই যে দুজনে আপনার ছেলের আপনারা হিসাবে, হ্যাঁ দর্শক আপনারা দেখছেন কি একটু ধরেন আবেগময় একটা ইয়ে, উঠেন একটু খালেক ভাই উঠেন। হ্যাঁ দর্শক আমরা মনে হচ্ছে আজই মনে হচ্ছে সফল, আমরা একটু আপনাকে কিন্তু এখনো না সেটা তো অবশ্যই কষ্ট, কষ্ট না পাইলে তো আসলে যাইতেন না। মৌসুমীর মা মৌসুমীর কাছে আজ অবশেষে ফিরে এলেন এবং যাচ্ছেন। মৌসুমীর মা আমরা সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছি, মা মেয়ের যে ভালোবাসা হয়তো আপনারা একটু দেখেন, এর আগে হয়তো অনেকে বলছে বা অনেক ভিডিও নিয়ে বিতর্কিত ছিল কিন্তু এখন মৌসুমীর পাশে মৌসুমীর মা, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন যদি মা যেহেতু মেয়ের পাশে, যদি আপনারাও যদি আপনাদের ভালোবাসা দিয়ে যদি একটু মৌসুমীর পাশে দাঁড়ান তাহলে হয়তো মৌসুমীও সুস্থ হয়ে ফিরবেন। আপা একটু আপনার মেয়ের কাছে যান। এই যে মৌসুমীর মা এখন মৌসুমীর পাশে এসে দাঁড়িয়েছে, এই যে মৌসুমী আচ্ছা আপনার কাছে আসে না নাকি? হ্যাঁ দর্শক মৌসুমী এই যে আপনার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটা ফেল ফেল করে, আপনার একটু কাছে যান দেখি কি করে মৌসুমী আজকে মা মেয়ের কি কি করছে, আমরা সেই দৃশ্যগুলো শুধু আপনাদেরকে দেখাবো যে একটা মেয়ে সুস্থ করার জন্য তার মা এখন আসছে মৌসুমীর পাশে কারণ মৌসুমী হয়তো স্থির হচ্ছে না যেহেতু তার মা আসছে। আচ্ছা আপা কি অবস্থা আপনার মেয়ের, কি পাশে আপনি এখন থাকতে চাচ্ছেন? হ্যাঁ একটু জোরে বলেন। আপনি তো এর আগে ধরেন একটা ভিডিওতে বা অনেক কষ্ট আছে আপনার সেটাও বুঝছি কিন্তু আমরা তো সহযোগিতা করছি যে না একটু বসেন মেয়ের পাশে একটু বসেন, দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি মৌসুমীর মা এখন মৌসুমীর পাশে। হ্যাঁ তো দেখি আমরা এখন মৌসুমীর মা কি করতেছে বা মৌসুমী মৌসুমীর মায়ের বা কিভাবে তারা, হয়তো অনেকে বলছেন যে মা যদি পাশে থাকে তাহলে দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, তো সেই এই জন্য আমরা। আচ্ছা আপা আপনার কি নাম? নার্গিস আপা। আচ্ছা নার্গিস আপনাকে দেখে তো আপনার মেয়ে মানে দেখলাম প্রথমে একটা হাসি দিল, আপনাকে এখনো খুঁজে, এই যে আপনি পাশে আছেন আপনার মেয়ে কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবে ই আছে, আমরা তো প্রত্যাশা করি আপনি পাশে থাকলে তার একটু সেবা যত্ন করলে সে হয়তো স্বাভাবিকভাবে ফিরে আসবে, আপনি কি মনে করেন? মানে অভাবের কারণে আপনি চলে গেছেন, একটু জোরে কথা বলেন। এখন কি ধরেন যদি আমরা ধরেন দেখা গেছি এই ভিডিওটা দেখার পর আপনাকে অনেকে অনেক সাহায্য সহযোগিতা করবে বা মৌসুমীর জন্য, তখন তো আপনাদের অভাব থাকবে না, তখন কি আপনি মৌসুমীর পাশে থাকবেন বা না এখন থেকে মৌসুমীর পাশে আপনি থাকতে চান সবসময়? হ্যাঁ বলেন আপনি আপনার মেয়ের জন্য কিছু বলেন,
আপনি দর্শকদের কাছে কিছু বলেন যে এর আগে তো আপনাকে নিয়ে মনে করেন যে আপনি মেয়ের পাশে ছিলেন না এখন যেহেতু পাশে আছেন তো সেই কথাগুলো বলেন আপনি জোরে বলেন এখন তো আপনি মেয়ের পাশে আছেন এতদিন তো মেয়ের পাশে ছিলেন না তো সেই কথাগুলো বলেন মেয়ের পাশে থাকব কেন বাচ্চা বাচ্চা কষ্ট করছে বুদ্ধা মায়া অভাবে সংসার তে এখন যদি বাচ্চার বাবা ঠিকমতো কাজকাম করে কিংবা আপনাদেরকে একটু কেউ দেশের বিত্তবান লোক কিংবা সমাজের অনেক লোক আছে দেশে কিংবা প্রবাসে যদি কেউ একটু সহযোগিতা করে আপনাদেরকে একটা ভালো কিছু করে দেয় তাহলে কি আপনি আপনার মেয়ের পাশে থাকবেন আপনি কথা দিচ্ছেন একটু জোরে বলেন জোরে বলেন আমরা আপনার মুখে শুনতে যাচ্ছি যারা দর্শক আছেন তারাও শুনতে যাচ্ছে অনেক দর্শকই বলেছে আপনি কি মেয়ের পাশে থাকতে চাচ্ছেন কিনা হ্যাঁ নাকি আমরা জোর করে আপনাকে বলাচ্ছি আমরা তো অনেক চেষ্টা করছি আপনাকে আপনার মেয়ের পাশে থাকার জন্য দর্শক আসলে এই যে মৌসুমীর পাশে কিন্তু মৌসুমীর মা এসে বসছেন তো দেখি মৌসুমীর পাশে যদি মৌসুমীর মা থাকে তাহলে হয়তো মৌসুমী আরও দ্রুত সুস্থ হয়ে যাবেন সেই আশাই ব্যক্ত করি দর্শক আমরা অনেক ঝড় বৃষ্টির ভিতরে কিন্তু চলে আসছি আমরা ঢাকা থেকে গাজীপুরে কারণ মৌসুমীর আপডেট দেওয়ার জন্য মৌসুমী তোমার আম্মু আসছে কেমন লাগে হ্যাঁ আপনাকে কেউ চিনে চিনতে পারে হ্যাঁ চিনে না হ্যাঁ সন্তান মাকে চিনে না বিষয়টা আপনি যখন চলে গেছেন তখন মৌসুমীর বয়স কত ছিল দশ বছরে চলে গেছেন দশ বছরে তো আপনাকে অবশ্যই চিনার কথা নিশ্চিত চিনে আমি যখন বলেছি মৌসুমী তোমার মা এসেছে তখন কিন্তু ঠিকই ও তাকি তুকি করে আপনাকে অনেক খোঁজাখুঁজি করতেছিল আমার সাথে তো থাকছে না আমি সাক্ষী করছি আচ্ছা একটু জোরে বলেন আপা বৃষ্টি তো একটু আপনি ঘটনাটা বলেন আচ্ছা বলেন তো একটু আমরা একটু শুনি আপনার কষ্টের কথাগুলো শুনি এক বছরে তুই আসা কি করছিস শুন হ্যাঁ তারপরে হ্যাঁ তার আমার লগে কাহে নাই রাত তো তার বাবার লগে হইছে আচ্ছা মানে আপনি ওর এক বছর বয়স থেকে আপনি চাকরি করেন আচ্ছা আপা আসলে অনেকেই আপনাকে ভুল ধারণা অনেকেই ভুল ভাবছে আপনি কেন ফেলে চলে গেলেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে সেই ঘটনাটা যদি একটু বলতেন সে কি আসলে আগে থেকে একটু অলস টাইপের ছিল সেজন্য কি আপনারা রাগারাগি করে চলে গেছেন রাগারাগি করে কি মানুষ জানে আমি গেছি মনে করেন যে রাগারাগি করে এই কথা আপনাকে বলেননি হ্যাঁ কখনো হ্যাঁ দর্শক শ্রোতা দর্শক আসলে খুবই মর্মস্পর্শী সবাই দর্শক সবাই হয়তো এই মৌসুমীর মাকেই এতদিন আচ্ছা আমার দোষে আমার আমার দোষটাই নয় এতদিন বড় খাইতে আমি চাকরি করে হেরে শুদ্ধ খাওয়াইতে আমি আচ্ছা একটু খালেক ভাই আপনি একটু বসেন আমরা আপনার চাচ্ছি আপনার সুন্দর একটা পরিবার হোক হ্যাঁ আমরা চাচ্ছি আপনার সুন্দর একটা ইয়ে হোক আচ্ছা আচ্ছা তারপর আপনার একটু পরে আমরা আরেকটা ইয়ে করতেছি আচ্ছা কি হয়েছে আপনি একটু আপার একটু বলেন তো আমরা চাচ্ছি আপনারা সবাই এবার একসাথে হন একসাথে আপনাদের সংসার হোক বা আপনাদের যে অভাব আছে আমরা প্রবাসীরা বিশেষ করে আমরাও যতটুকু পারি আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং মৌসুমীর সুস্থতা সুস্থ করার জন্য যা কিছু করা লাগে যেহেতু এমপি মহোদয় দায়িত্ব নিচ্ছে আমরা সরকারের চেষ্টা করব আমরা চাচ্ছি আপনারা আবার সুন্দর একটা পরিবেশ আপা আপনি কি এটা চাচ্ছেন
ধরেন অতীতে অনেক ভুল হয়েছে, মনে করেন আপনি সব ভুল, মানুষে মানুষ বলতে ভুল, সব ক্ষমা করে দিয়ে কি আপনি কি চাচ্ছেন যে আপনাদের একটা সংসার হোক, পরিবার হোক? আবার আপনার যে অভাব আছে, আপনি যেটা বললেন যে আমি ভাই অভাবে আছি, আপনার অভাবের জন্য আমরা ধরেন আপনাকে যদি সহযোগিতা প্রয়োজনে প্রবাসীরা সহযোগিতা করবো, আমরাও যতটুকু পারি আপনাকে একটা ব্যবসা বা কোনো কিছুর ব্যবস্থা করে দেবো, আপনি কি থাকবেন বলেন? হ্যাঁ একটু জোরে বলেন আপা, আপনি মনে করেন সব ভুলে গেছেন, আপনি অনেক কষ্ট করছেন জীবনে, সব কিছু ঠিক আছে, তারপরে বলেন। হ্যাঁ একটু বলেন, জোরে বলেন, একটু জোরে বলেন। থাকতে চাচ্ছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই যে এই এতদিন হয়তো মৌসুমীর আম্মুকে যারা ভুল বুঝছেন বা সে এখন তার ভুল বুঝে এখন সে তার পরিবারের সাথে থাকতে চাচ্ছে, দর্শক আমরা এবার তা খালেক ভাই সহকারে আমরা চাচ্ছি তাদের একটা সুন্দর পরিবার হোক বা সবাই ভালো থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক আপনারা জানেন আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মেয়ে কিংবা অসুস্থ প্রতিবন্ধী মানসিক রোগী এরকম প্রতিবেদন করে থাকি, এরকমই একটি প্রতিবেদন করতে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যে ব্যাপক ভাইরাল মৌসুমী, আজ মৌসুমীর মা মৌসুমীর পাশে, আমরা বিস্তারিত তুলে ধরবো মৌসুমীর মা কি জন্য চলে গিয়েছিল আর আজ আবার মৌসুমীর সাথে হয়তোবা আজকে থেকেই থাকবে। চল দর্শক তার সাথেই কথা বলি। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখুন মৌসুমী, মৌসুমীর মা এতদিন মৌসুমীর পাশে ছিল না, বা মৌসুমীর বাবা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বা মৌসুমীর মা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, আমরা এখন চলে আসছি। তার এখন মৌসুমীর বাবা এবং মৌসুমীর মা দুইজনই আছেন, আমরা শুনবো তাদের গল্পটা। একটু কি অবস্থা একটু বলেন তো আপা, কি কি অবস্থা এখন আপনাদের মেয়ের, কি অবস্থা আপনার কাছ থেকে একটু শুনি, আপনার মেয়ের পাশে কি আপনি এখন থাকতে চাচ্ছেন, একটু জোরে বলেন। আচ্ছা আপা, আপনি তো আপনার মেয়েকে রেখে তিন বছর হলো দূরে আছেন, কি হয়েছিল পিছনের ঘটনাটা যদি একটু বলেন, কি হয়েছিল? আসলে অনেক দর্শক আপনাকে বলতেছে যে এই এত সুন্দর মেয়েটি রেখে কেন মা গেল, সেই জন্যই আপনার একটু খোলাসা করা উচিত যে আসলে আপনি কি জন্য কি কষ্টে এই মেয়েকে রেখে দূরে, আজ কেন আপনি দূরে, সেই কথাটা যদি একটু বলেন তাহলে হয়তো দর্শকদের মন থেকে সেই কষ্টটা দূর হয়ে যাবে। আপনাকে নিয়ে একটা ভুল বোঝা আছে, তো সেটা একটু আপনি বলেন। বলেন আপা, নির্ভয়ে বলেন। যে অভাবের কারণে চলে গেছেন তারপরে কি ঘটেছিল বলেন। দর্শক আমরা বুঝতে পারছি তার ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়েই চলে গেছে। কিছুক্ষণ আগে বলেছিল যে আমি যে চলে গিয়েছি আমাকে কি কখনো আনতে গিয়েছে কিংবা কখনো বলেছে? চলুন দর্শক আমরা খালেক ভাইয়ের কাছে যাই। খালেক ভাই কি বলে? খালেক ভাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা, ইয়ে কি অবস্থা, আপনি বলছেন সে চলে যাওয়ার পরে আপনি কি আর কখনো তাকে নিয়ে আসতে যাননি? আচ্ছা একটু আসেন, একটু আসেন। আচ্ছা যা হোক, এখন এখন বলেন, এখন আপনি ভুল দুজনের ভুল স্বীকার করে, হ্যাঁ এখন কি মেয়েটার জন্য আপনারা কি আবার নতুন করে সংসার শুরু করবেন? হ্যাঁ ধরেন আপনাদের যে অভাব আছে, হ্যাঁ, বা ধরেন দেখা গেছে মানুষের সহযোগিতা করবে বা আমরাও যতটুকু পারি, মেয়েটার জন্য কি আপনারা আবার কি সংসার শুরু করতে চান? আচ্ছা আপনি একটু এদিকে আসেন, আমরা চাচ্ছি, এদিকে আসেন, আসেন 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 আপনারা দুইজনে, হ্যাঁ আচ্ছা এদিকে আসেন। আচ্ছা এখন মেয়েটার জন্য কি আপনারা কি একটু সংসার করতে চান, মানে দুজনে একসাথে? হ্যাঁ আমি কেমনে সংসার করবো, আচ্ছা খালেক ভাই আপনি কি চান?
সংসার চালাইতে হলে কিন্তু পুরুষ লোকেরই দায়িত্ব, কিন্তু আপনি যদি সেই কাজকর্ম খাবার দাবার ঠিক মতো দিতেন। আমরা তো আপনার স্ত্রী যে 3 বছর ধরে চলে গেছে, আমরা বুঝতাম যদি সে অন্যায় করেছে, যদি অন্য জায়গায় বিয়ে করে ফেলতো, কিন্তু সে। আচ্ছা আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আচ্ছা আপনার একটু সামনে আসেন। আচ্ছা এই যে এখানে দাঁড়ান, আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, এই মোড়া থেকে। আচ্ছা এই দিকে। আচ্ছা কি হয়েছে বলেন তো আপা, আপনার কষ্টগুলো আমরা একটু শুনতে চাই, বলেন। না কি বলছেন আবার বলেন শুনি আরেকবার, এবার শুনতে চাই আমরা। এখন তো খালেক ভাই ওই সময় ছিল না, এবার খালেক ভাই সামনে আছে। আপনার আপনার অভিযোগগুলো আপনি বলেন।